নমস্কাৰ দৰ্শক বন্ধু এইবোৰ আচল পুৰি সমস্ত খবৰ অৰ্থমন্ত্ৰী কলে আজি বৰ ঘোষণা এই মানুহ মিলিব পাঁচ হাজাৰ টকা দহ হাজাৰ টকা পচাছ হাজাৰ টকা যাকি আপোনাৰ বহুত বৰ খুচি খবৰ তেবে কেটা ক' ক'লে মিলিব কেপূৰ্ণ খবৰ এই ভিডিঅ'ৰে জানিবা তেণু কৰি আপোনাৰ এই ভিডিঅ'টো স্কিপ নকৰি আপোনাৰ শেষ পৰ্যন্ত দেখন্ত তে জানো ভাই মানে বেছি দেৰি নকৰি এই ভিডিঅ' উপ নজৰ পকাই তো ভাই আজিটো ভাৰতৰ অৰ্থমন্ত্ৰী বিধানসভা বজেট অধিবেশন উপস্থাপন করেছেন এবং এতে এ বড় বড় ঘোষণা করেছেন যা বিভিন্ন দিগক বড় বড় ঘোষণা করেছেন সেমধ্যেও এবার সমস্ত যানবাহনকে বড় ঘোষণা করেছেন যাকে সমস্ত মিলি খুঁজে খুব শীঘ্র পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা এবং তাস্ত পচাশ হাজার টঙ্কা তে কেউ মানুষ আসন্ত সম্পূর্ণ খবর জাঁন নেবা তে রাজ্যের বিদ্যুৎ চালিত গাড়িগুলি বিক্রি বৃদ্ধিকে প্রোৎসা করার রাজ্য সরকার বিভিন্ন ধরণের বিদ্যুৎ চালিত গাড়ি বা ই যান উপরে পাঁচ হাজার টাকার পচাশ হাজার টঙ্কা পর্যন্ত সবসিডি ঘোষণা করেছেন এবং এই সবসিডি ভাবে দুই হাজার বাইশ সেপ্টেম্বর এক রু কার্যক্ষম হব তে ইলেকট্রিক গাড়ির রেজিস্ট্রেসন ফি এবং মোটরযান টিকস কুয় সরকার পূর্ব ছাড় করে যা কি রাজ্যের সমস্ত প্রকার ইলেকট্রিক চালিত গাড়িগুলি বিক্রি বৃদ্ধিকে কৰিব পায়ে। পা্য সরকার প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশন ফি এবং মোটরযান টিকস আদায় সম্পূর্ণ ছাড় করছেন তেমনি কেউ মানুষ মিলব পাঁচ হাজার টাকা মিলব দশ টঙ্কা এবং কেউ মানুষ মিলব পচাশ হাজার টঙ্কা আসত সম্পূর্ণ খবর তাহা মধ্যে জাঁিনা রাজ্য ইলেকট্রিক যান নীতি দুই হাজার অনুসারে সরকার সমস্ত প্রকার বিদ্যুৎ চালিত যান ক্রিয়া উপরে 15 প্রশত সবসিডি দেওয়া নিষ্পতি এবং দুই হাজার পঁচিশ ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত এই সবসিডি প্রদান করা যা কি বিদ্যুৎ চালিত দুইচকি যান সর্বাধিক পাঁচ টঙ্কা তিন চকি যানের দশ হাজার এবং চারিচকি যানের পচাশ হাজার টংকা সবসিডি সরকার যোগাই দেবে এবং এই গাড়ি কি আপনার পনেরো দিন মধ্যে এর্থিক সহায়তা মিপার এক্ত গাড়িগুড় ক্রয় বেড়ে রেজিস্ট্রেশন ফি কিংবা মোটর যান টিকস আদায় না ওড়শা ইলেকট্রিক যান নীতি দুই হাজার একুশ রাবধান আধারে রাজ্য এইসব গাড়ির বিক্রি এবং চলপ্রচল বড় পদক্ষেপ নেতেন